ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহাত মনিরুল ইসলাম ভাই তিনি নাম্বার জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী স্বামী থাকে বিদেশি আর স্ত্রী থাকে দেশে তো এক সময় ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে হয় স্বামী তাকে মোবাইলের মাধ্যমে তালাক দিয়েছে তো এই তালাকটা বিধানটা কি হতে পারে জি ভাই সুন্দর একটি প্রশ্ন বর্তমান যুগে এই বিষয়টি অহরহ ঘটছে তো আমরা ব্যাপারে বলতে পারি যে মোবাইলে তালাক দিলে এটা অবশ্যই তালাক হয়ে যাবে সেটা তালাক যখন স্বামী দেয় তখন সামনে স্ত্রী থাকা সামনা সামনি থাকা শর্ত না তালাক যদি স্বামী পক্ষ উচ্চারিত হয় সেটা তালাক হয়ে যাবে তবে এখানে একটা বিষয় যে সে এক বৈঠকেই তিন তালাক দিয়েছে কিনা বা এটার বিধান কি হতে পারে তো এক এখানে যদি সে এক তালাকও দিয়ে থাকে বা এক বৈঠকে তিন তালাকও দিয়ে থাকে তো তিন তালাক দেওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে একটা একসঙ্গে তিন তালাক এক বৈঠকে দেওয়ার ব্যাপারে মতামত করেছে অনেক আলেমের মতেই আবার জম্মুর আলেমের মতেই তারা বলছেন যে এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে বা তিন তালাক তার কায়ম হয়ে যাবে আর কি তো এই ব্যাপারে তারা তাদের দলিল হচ্ছে ওমরাদের তালানোর একটা আসার দিয়ে তারা দলিল দিয়ে থাকেন যেটা ওমর রাজ তালাহর জামানায় যখন লোকেরা অধিক তালাক দেওয়া শুরু করলো তখন তিনি বলতে লাগলেন যে আমি কি তিন তালাকে তিন তালাকে পরিণত করে দেবো না তখন তিনি তাই করলেন তিন তালাকে তিন তালাকে গণ্য করে দিলেন এটা ওমর রাজ তালাহর সেই জামানার একটা আমল ছিল আর অন্যান্য আলেম অনেক আলেমই বলছেন যে তিন তালাক এক তালাকেই হবে তিন তালাক যদি এক বই থেকে দেয় তাহলে সেটা এক তালাকই গণ্য হবে তাদের দলিল আছে যে মুসলিম শরীফে বর্ণিত হাদিস ইবনে আব্বাসের একটি হাদিস যা বলছেন যা ইবনে আব্বাস কলা কান তলাকু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ওয়া সানাতাইনি মিন খিলাফাতে ওমর সালাসু তলাকে ওয়াহি তালাকু সালাসে ওয়াহিদাতান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং আবু বকরের জামানায় এবং ওমর তলান আনহু খিলাফতের দুই বছর পর্যন্ত প্রথমেই যে দুই বছর আছে প্রথম দুই বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক হিসাবে গণ্য করা হতো তারা মুসলিম হাদিস দলিল দেন এবং মুসনাদ আহমদে জাইয়দ সনদ আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আবু রোকানা তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার তিনি ইচ্ছা করলেন তখন রাসুল্লাম তাকে ফিরিয়ে নেওয়ার অনুমতি দিলেন হাদিস দিলেন এবং বললেন তোমার তিন তালাক এক তালাক এক তালাকে পরিণত হয়েছে আবার সুরা বাকারার দুইশো উত্তিরিশ নম্বরে আয়াতেও বলা হয়েছে যে তালাক ও মারতান তালাক দুইবার দিতে হবে আর যদি সে তৃতীয়বার দায়ী ফাইন তালাকা সালাসান হালা তাহিলুল্লাহ তৃতীয়বার তালাক দিয়ে দিলে আর সেই স্ত্রীকে ফিরে নিতে পারবে না সুতরাং এই সমস্ত দলিলগুলোর আলোকে ওলামাক্রাম তেনারা বলছেন যে তিন তালাক দিলেও এক তালাকে পরিণত হবে অতএব আপনার প্রশ্নের আলোকে যদি ফোনের মাধ্যমে স্বামী স্ত্রীকে তালাক দিয়েই থাকে এবং তিন মাসের মধ্যে তার ফিরিয়ে নেওয়ার একটা সুযোগ আছে হয় সহবাসের মাধ্যমে বা কথার মাধ্যমে তাকে তিন মাসের মধ্যে ফিরিয়ে নেবে আর যদি তিন মাসের মধ্যে ফিরিয়ে না নেয় নীরব থাকে চুপচাপ থাকে তিন মাস পার হয়ে যায় তাহলে ভাবে তাদেরকে বিয়ে করতে হবে সুতরাং আমরা বিষয়টি প্রতি নজর রাখব আলম হফিস সোয়াব আসসালামু আলাইকুম রহমতুল্ল